হ্যালো বাইকার্স, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রিন্স শাহরিয়ার, বরাবরের মতো আজকেও চলে এসেছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে যে হুন্ডার 110cc সেগমেন্টের মধ্যে দুইটা বাইক, একটা হচ্ছে ড্রিম 110 এবং ডিও ডিএলএক্স নিউ ভার্সন বা ওল্ড ভার্সন যেটাই হোক, এই দুইটা বাইকের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্টসের দাম আমি বলে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন এবং প্রাইসগুলো ওইখানে দেওয়া আছে, আমি মার্ক করে দিই কোন পার্টসের প্রাইসটার দাম কত। আর ইন্ডিভিজুয়ালি আমি এখন কুরি মোটরস থেকে ভিডিওটা করতেছি, তো কুরি মোটরসে আসলে সবগুলো বাইকের পার্টস সবসময়ের জন্য অ্যাভেলেবেল না থাকলেও হয়তোবা দেখা গেছে যে যেটা নাই সেটা যদি আপনি অর্ডার করে যান এক সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমার এই ভিডিওটা আপনি যেখান থেকেই দেখান না কেন, যদি আপনি হুন্ডার ইউজার হন অবশ্যই আপনার নিয়ারেস্ট যে হুন্ডার ডিলার পয়েন্ট আছে আপনি সেখানে যাবেন, তাদের কাছে গেলে কিন্তু আপনি অবশ্যই 100% জেনুইন স্পেয়ারসগুলো আপনি পেয়ে যাবেন। সো মতো আমার সাথে থাকবে হুন্ডা কোরি মোটরসের সার্ভিস অ্যাডভাইজার এমডি কাতিমিন ভাই। তো লেটস গো, আমরা ডিরেক্টলি কাতিমিন ভাইয়ের কাছে চলে যাই। কাতিমিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা কাতিমিন ভাই, আপনি তো আসলে এর আগেও আপনার হুন্ডার বেশ কিছু বাইকের হচ্ছে পার্টসের দামগুলো বলে দিয়েছেন। আমি আজকে দুইটা বাইকের ইন্ডিভিজুয়ালি হচ্ছে ড্রিম 110 এবং মোটর স্কুলটার যেটা হুন্ডার ডিও ডিএলএক্স, এই দুইটা বাইকের বেশ কিছু পার্টসের প্রাইসগুলো আপনি একটু বলে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার কাছে অ্যাভেলেবেল আছে কি না এই জিনিসগুলো একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাতিবিন, কথা বলছি কুরি মোটরস থেকে। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে আমি এসেছি দুইটা বাইকের পার্টসের প্রাইস নিয়ে। বাইক দুটা হচ্ছে ড্রিম 110 এবং হচ্ছে হোন্ডা ডিও ডিএলএক্স। প্রথমে আমি যে পার্টসটার কথা বলবো সেটা হচ্ছে টায়ার নিয়ে। আমি কখনো টায়ার নিয়ে কোনো প্রাইস কখনো বলি নাই। তো আমাদের বিএইচএলে মানে হোন্ডাতে আসলে অনেক দিন প্রায় এক বছরের মতো টায়ার ছিল না, কিছুদিনের মধ্যে আমাদের টায়ারগুলো অ্যাভেলেবেল হবে। তো ড্রিম 110-এর ফ্রন্টের যে টায়ার এটার প্রাইস পড়বে হচ্ছে 2900 টাকা। এরপর যেটা আসেন সেটা হচ্ছে ফেন্ডার। ফেন্ডার এটা কালার ভেদে প্রাইসটা 100 বা 200 টাকা কম বেশি হতে পারে। ফেন্ডারের প্রাইস পড়বে হচ্ছে 2100 টাকা অথবা 2200 টাকা। এর উপরে যদি আসি আমরা দেখব হচ্ছে উইন্ডশেড বা ভাইজর, যেটা হেডলাইট ভাইজর, এটার প্রাইস পড়বে 2100 থেকে 2300 টাকার মধ্যে। এর একটু নিচে যদি আসেন তাহলে আপনি দেখবেন এটা হচ্ছে হেডলাইট অ্যাসেম্বলি, ফুল অ্যাসেম্বলি যেটা, এটার প্রাইস পড়বে 2100 টাকা। এর মধ্যে আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে হেডলাইটের ভিতরে যেই লাইটটা আছে লাইটের প্রাইস পড়বে 390 টাকা বা 400 টাকার মতো। এরপর আসি হচ্ছে ইন্ডিকেটর বা উইঙ্কার, প্রত্যেকটা উইঙ্কারের প্রাইস পড়বে 450 টাকা বা 460 টাকা। এরপর আমি আসি আরও দুটা পার্টস নিয়ে, এটা হচ্ছে ব্রেক ক্যাবেল এবং মিটার ক্যাবেল। তো মিটার ক্যাবেলের প্রাইস হচ্ছে 200 টাকা এবং সামনের ব্রেক ক্যাবেলের প্রাইস হচ্ছে 220 টাকা। ব্রেক শু আমার হাতে যেই পার্টসটা দেখছেন এটা হচ্ছে ড্রিম 110-এর ব্রেক শু, যেটা হচ্ছে ড্রিম 110-এর তো ডিস্ক ব্রেক থাকে না, এই কারণে এটা হচ্ছে ব্রেক শু ব্যবহার করতে হয়। এই ব্রেক শুর প্রাইসটা হচ্ছে 460 টাকা। এরপর আসি সামনের সাইডে, যদি আমি হ্যান্ডেল বারের কথা বলি, হ্যান্ডেল বারের প্রাইসটা হচ্ছে 730 টাকা। হ্যান্ডেল বারের পাশে লুকিং গ্লাস, লুকিং গ্লাস বা মিরর, পার সিঙ্গেল পিস মিররের দাম পড়বে হচ্ছে 360 টাকা। এবার আসা যাক ব্রেক লিভার। হোন্ডা ড্রিম 110-এর ব্রেক লিভারের দাম হচ্ছে 365 টাকা। বাম পাশে যদি আসেন তাহলে বাম পাশের যেই লিভারটা এটা হচ্ছে ক্লাস লিভার, ক্লাস লিভারের প্রাইস হচ্ছে 360 টাকা। সামনের অংশে যদি আসেন আমি এরপর দেখাবো যেটা এয়ার ফিল্টার। সাধারণত একটা এয়ার ফিল্টার কোম্পানি বলে 11,000 কিলো পর চেঞ্জ করতে, বাট ঢাকার মধ্যে যারা আপনারা বাইক চালান এত পরিমাণ ডাস্ট যেটা 5 থেকে 6,000 কিলো পরই এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয়। ড্রিম 110-এর এয়ার ফিল্টারের দাম হচ্ছে 295 টাকা। এরপর আমার হাতে যে পার্টসটা দেখছেন এটা হচ্ছে স্পার্ক প্লাগ বলে, এটাও কোম্পানি বলে প্রত্যেক 8,000 কিলো পর চেঞ্জ করতে হবে।
তো এই স্পার্ক প্লাগের দাম হচ্ছে 190 টাকা পিছনের ব্রেক শুরু প্রাইস হচ্ছে 460 টাকা এরপর আমি যদি কারোর নাম্বার প্লেটের এই পার্টসটা ভেঙে যাই বা কারোর প্রয়োজন হয় নাম্বার প্লেটের এই পিছনের এই সম্পূর্ণ সেটের দাম পড়বে হচ্ছে 1000 টাকা তারপর এটা হচ্ছে পিছনের টেইল লাইট বা ব্যাক লাইট বলে পিছনের ব্যাক লাইট সম্পূর্ণ কভারের দাম হচ্ছে 350 টাকা ভিতরে একটা লাইট দেখা যায় সেই লাইটের দাম হচ্ছে 70 টাকা বা 75 টাকা এটা হচ্ছে সেন্সেটার বক্স বা এখানে চেন সেট থাকে ড্রিম 100 এর সেন্সেটার প্রাইসটা হচ্ছে 1730 টাকা এটা হচ্ছে চেইন লুপ চেন ক্লিনার এবং লুপ এটা হচ্ছে হোন্ডার একসাথে বেশ কিছুদিন আমাদের সাথে এই চেন লুপ বা চেন ক্লিনার ছিল না ইদানিং আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আমি প্রত্যেকটা হোন্ডা কাস্টমারদেরকে রিকোয়েস্ট করব চেন মেইনটেনেন্সের জন্য অবশ্যই আপনারা চেন লুপটা ব্যবহার করবেন এর চেন লুপের প্রাইসটা হচ্ছে 920 টাকা এতক্ষণ আমি হচ্ছে হোন্ডা ড্রিম 100 এর পার্টসের বিভিন্ন প্রাইসের কথা বললাম এখন আসছি আমি হোন্ডা ডিও ডিএলএক্স এর পার্টস নিয়ে আমি প্রথমে আমি যে পার্টসের কথা বলছি এটা হচ্ছে ফেন্ডার সামনের চাকার ফেন্ডার এটার প্রাইস হচ্ছে কালার ভেদে 2100 টাকা অথবা 2200 টাকার মধ্যে পড়বে অনেকের দেখা যায় হোন্ডা ডিওর এখানে ছোট্ট একটা প্লাস্টিক অংশ থাকে প্লাস্টিক একটা পার্টস থাকে এটার প্রাইস মাত্র 70 টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হোন্ডা ডিওর ফেন্ডারের পাশে একটা রিফ্লেক্টর প্লাস্টিক অংশ থাকে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে 80 টাকা পার সিঙ্গেল পিস দ্বিতীয় অংশে আমি যদি একটু কথা বলি সিগন্যাল লাইট বা ইন্ডিকেটর বলা যায় প্রত্যেকটা ইন্ডিকেটরের প্রাইস হচ্ছে 650 টাকা আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে ডান পাশেরও প্রাইস হচ্ছে 650 টাকা এবং বাম পাশের প্রাইসটা হচ্ছে 650 টাকা হোন্ডা ডিওর হেডলাইটের কথা যদি একটু বলি হেডলাইট হচ্ছে দুই ধরনের হেডলাইট হয় একটা হচ্ছে হ্যালোজেন হেডলাইট একটা হচ্ছে এলইডি হেডলাইট হ্যালোজেন হেডলাইটের প্রাইসটা হচ্ছে 2200 থেকে 2500 টাকার মধ্যে আর এলইডি লাইট যেটা সেটা বর্তমানে প্রাইসটা একটু আপডেট করা হয়েছে বলে আমি এই প্রাইসটা বলতে পারছি না পরবর্তীতে আমি ভিডিওর লিঙ্কে আমি এই প্রাইসটা বলে দিব দ্বিতীয় অংশটা হচ্ছে হেডলাইটের পুরো সেটের একটা প্লাস্টিক অংশ দুই পাশের একটা অংশ থাকে এই অংশটার দাম হচ্ছে 4000 টাকা অথবা 4100 টাকা এটা কালার ভেদে 100 টাকা বা 200 টাকা কম বেশি হবে মাঝখানে যেই স্ট্রাইপটা আছে এই স্ট্রাইপের প্রাইসটা হচ্ছে 1000 টাকা দ্বিতীয় অংশে আমি যদি আসি ডিও বাইকের লুকিং গ্লাস ডিও বাইকের লুকিং গ্লাসের পার পিস হচ্ছে 460 টাকা সিঙ্গেল পিস করে আপনি নিতে পারবেন প্রত্যেকটা প্রাইসের দাম হচ্ছে 460 টাকা এরপর আসি হচ্ছে ব্রেক লিভার ডিও বাইকের দুই পাশেই হচ্ছে ব্রেক লিভার তো ব্রেক লিভারের দাম হচ্ছে 250 টাকা বা 260 টাকা ডিও বাইকের জন্য দ্বিতীয় যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এয়ার ফিল্টার এয়ার ফিল্টারের প্রাইসটা হচ্ছে 410 টাকা এই এয়ার ফিল্টারটা প্রত্যেক 5 থেকে 6 হাজার পরপরই আপনারা চেঞ্জ করবেন যদিও কোম্পানি বলে একটা এয়ার ফিল্টার দিয়ে 11000 কিলো চালানো যায় বাট ঢাকার মধ্যে বাইক চালালে অবশ্যই এটা 4 থেকে 5 হাজার কিলো পর চেঞ্জ করে ফেলবেন এটা হচ্ছে স্পার্ক প্লাগ আমি সবসময় বলেছি একটা স্পার্ক প্লাগ 5 থেকে 6 হাজার কিলো চালানো যায় ডিও স্পার্ক প্লাগের প্রাইস দাম হচ্ছে 190 টাকা আমার হাতে যে পার্টসটা দেখছেন এটা হচ্ছে ব্রেক শু হোন্ডা ডিওর ডিএলএক্স হোক বা আগের মডেলের ডিও হোক না কেন প্রত্যেকটা ব্রেক শুর প্রত্যেকটা বাইকের সেম ব্রেক শু লাগবে যার প্রাইস হচ্ছে 460 টাকা সামনে ইম্পর্টেন্ট একটা পার্টসের দাম বলবো বা পার্টসটা দেখাবো এটা হচ্ছে ডিও বাইকের পাদানি লেডিস পাদানি বা রেয়ারে যে বসবে তার জন্য পাদানি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে 1350 টাকা যার প্রাইসটা হচ্ছে 550 টাকা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আসলে কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখেছেন আমি সবার জন্য একটা জিনিস রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে আপনারা যে ব্র্যান্ডের বাইক ইউজ করেন না কেন সবাই
প্রত্যেকটা ব্র্যান্ডের অথরাইজ যে ডিলার শোরুম আছে সেইখানে গিয়ে সার্ভিস করবেন এবং জেনুইন পার্টসগুলো ইউজ করবেন, তাহলে আপনার বাইক যেরকম সুরক্ষিত থাকবে আপনি নিজেও আসলে সুরক্ষিত থাকবেন। এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে এইখানে ইন্ডিভিজুয়ালি আমরা চেষ্টা করেছি, মানে নর্মালি আসলে সচরাচর স্বাভাবিক যে পার্টসগুলো আসলে সবসময়ের জন্য দরকার সেই পার্টসের প্রাইসগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করেছি কাতিমিন ভাইয়ের মাধ্যমে। এবং এছাড়াও আরও অনেক পার্টস আছে, যেমন হয়তো বা ডিও আসলে ফাইবার আইটেম বেশি, এখানে অনেক অ্যাক্সিডেন্ট কেস হয়, তো সেই ক্ষেত্রে যদি আপনার ইমার্জেন্সি কোনো পার্টসের দরকার হয় অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন, কমেন্টস বক্সে আপনি এটা জানাতে পারবেন। এবং আজকে চলে যাচ্ছি, হয়তো নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাইক রাইড করার সময় হেলমেট পরে বাইক রাইড করবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং নিরাপদে বাইক আরোহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম।